আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কিরে, বৃষ্টির জন্য দোয়া করছিলি? যাক আলহামদুলিল্লাহ। তো শশা খেতে তো আল্লাহ রহমত নাজিল করছে, বৃষ্টিটা হইলো এই মুহূর্তে, কিন্তু বৃষ্টিটা খুবই প্রয়োজন আছিল। তাই পরীক্ষা কবে? কালকে থেকে। আচ্ছা, তোর ঠিক মতো পরীক্ষা দিও। আল্লাহ হাফেজ। বৃষ্টির ভিতরে যে চাষা এসে টিপ নিয়ে এদিকে ভাড়া নিয়ে চাষার অটোটা ডিস্টার্ব দিল, একটু আগে পিছিয়ে করেন আর ব্যাটারিতে দেন, কোনো সমস্যা হয়েছে নি? পনেরো বছর পরে ওই দৃশ্যগুলো দেখা, প্রত্যেকটা ব্যাংক তার ব্যাংকিং নিয়ে শুয়ে রয়েছে। হ্যাঁ, জ্বর তো ভালো জ্বর হয়েছে। এই বড় গাছ পড়ে গেছিল না, ডাল ভেঙে পড়ে গেছে, গাছই ভেঙে পড়ে গেছে, তাই না? ঠাটা পড়ছে মনে হয়। ঘর তো দিয়ে অনেক ক্ষতি হয়ে গেছে রে, এই গাছটা ভেঙে পড়ে গেছে। হ্যাঁ, ঠাটা পড়ছিল তো গড়টা অনেক ক্ষতি হয়ে গেছে, এগুলো সম্পূর্ণ চেঞ্জ করতে হইব। তো ঝড়ের গতিটা কিন্তু অনেক অনেক ছিল, এই যে বেড়াটা সব ফেলাই দিছে। এই আর আর কোনো বড় ধরো কোনো ক্ষতি হয়েছে নাকি রে? এই টিনগুলো পড়ে গেছে না ঝড়ে? আচ্ছা, ঘর তো পড়ে গেছে বিল্ডিং এর আশায়, বুঝো নাই, বিল্ডিং তো দেও না। বল, মাছ কিনে আনছেন নাকি? কত নিছে? তাজা বল আছে নাকি? আর কিরা বেছিল এটা? আহারে, আমি তো কেবল আইসি এদিকে, তো আমি পাইলে আমি নিয়ে যেতাম। হ্যাঁ, মাছটা তো পছন্দ হইলো, আমি এরকম মাছ পাইলে তো কোনো কথাই আসল না, তাই না? না, ভালো হয়েছে ভালো হয়েছে, তা যাবো যেন না। গাঙ্গের মাছ, কোলের মাছ। হ্যাঁ, আর এই গাঙ্গের মাছটাকে, হ্যাঁ, এটা বলে যে বোন করে কয় না, না কি করে কয়? এই যে তেঁতুলের মতো পাতা, এটা কি গাছ কয় জানেন না? দেন না, কি একটা ফাড়া দিছে, এটা ভিতরে মনে হয় ঠাটা পড়ছিল, সেই কারণে মনে পড়ে গেছে। আর দিস না তো, এই দেবো, এটা কৃষ্ণচূড়া গাছ কয় না, নিম গাছের মতো, তেঁতুল গাছের মতো পাতা, ছোট ছোট। এই তুমি কি একটু লাম্বা হবে না? খারাপ একটু খারাপ খারাপ, হ্যাঁ ওর লোক খারাপ তো, দুজন খারাপ না একটু খারাপ, আরে খারাপ খারাপ। দেখেন দর্শক, দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, বাংলাদেশের সবচাইতে লাম্বা মানুষ। কয় ফুট আছাও জানো না? ছয় ফুট দুই তিন আছো না? মাশাল্লাহ, ওর ভাই ওর চাইতে লম্বা। আরে জসিমের একটা ডায়লগ আছে লো, যে আগুন পুড়িয়ে দেয় ঠিক আছে, তুফান উড়িয়ে দেয় ঠিক আছে, বাংলাদেশের সবচাইতে লম্বা মানুষ ঠিক আছে, ওর দাদা আসলে আরো আরো লম্বা। তুমি কি ছয় ফুট কত? দেখেন দর্শক, মাশাল্লাহ মাশাল্লাহ।